আসসালামু আলাইকুম নাসিন্স ব্লগস অনিতি ব্লগ হল আপনার আটাইকে স্বাগত জানাইছো। আশা করছি আপনার সকল ভালে আছে, আমার পিছিয়ে ভালে আল্লাহ কত। কিন্তু বহুত বেশি গরম আজি, দেখছেনে, ঘামিয়ে আছো, নন স্টপ ঘামিয়ে আছো, মানে ইমানে বেশি গরম। আর এটা বাজিছে 4টা আর মানে পটাপট আসর নামাজ পড়ি ললো, আজান এতালে দিয়া নাই, তথাপিও মই আগে নামাজ পড়িলো, কারণ মোর এফেলে যাবলে আছে, যাবলে মানে একেবারে মন নাছিলে, যেহেতু বহুত বেশি গরম পড়েছে না, ঘরের ওলাবলেই মন যোৱা নাই। আজি হাজবেন্ডরে মোরে দুজনের দাওয়াত আছিল এফেলে, মানে ফ্রেন্ডে হয় একচুয়ালি, তাই ভাগর ভাইকো মূলগর আর তাইও মূলগরে হয়, তো তাহাতর তাই ভাগর ছলেজনী হল এটা মাক ঘর আছে, তো তাত মানে আজি দোয়া অকনমান করাইছে আর এনে সরকে একটা পার্টি দিছে, আর তো সেইটার কারণে মোক ইনভিটেশন দিছিলে, বহুত দিন হল তাই কই থা, আর তিনচুকীয়াত থাকতেই মোক কই দিছিলে যে ঘরলে গেলে যাবা বলে, তো বা যি কি নহক তাই যেটা ইমানকে আশাও করেছে মই যাম বলে, রাতেপা উঠিয়ে তাই মোলে মেসেজ করেছে আজি নাপাহরিবা আহিবলে, আর দিনতো দুদিনবার মেসেজ কথাও হয়েছে আমার, তো সেইটার কারণে বেয়া লাগিছে যে মই নাযাও নকও, মই যাওঁগে। হাজবেন্ডক কলো কি করো, হাজবেন্ডে কয়েছে তুমি জানা, মতো যাব নোৱাৰো, হয়ও বহুত বেশি গরম, সি যাব নোৱাৰিব মই গম পাওঁ, এনেও নাযায় বাৰু, বহুত জায়গাত নাযায়, যত নগলে নহয় তাতহে যায়, মানে অকলে মই যাব নোৱাৰিম বা দূর হয় তেনেকুৱা ক্ষেত্রতে যায়, নহলে প্রায় নাযায় বাৰু, মই অকলে যাওঁ। কি পিন্ধিম কি নিপিন্ধিমকে এতিয়া মই উলিয়াই লৈছোঁ এইযোৰ পিন্ধিবলৈ, তাহলে মই পটাপট ওলাও, আপনাদেরকে চাই থাকবো ব্লগটো, দেই স্টার্ট করে দিলো। তো গাইজ মোৰ ওলাই এয়া হয়ে গেল, চাওকচোন হিজাবখন মারি ললো এনেকে, একচুয়ালি মই মোৰ ভাবিছিলো কাপড়খনে লৈ যাম, কিন্তু এইখন দুপাট্টাটো নরখে ন, তো সেইকাৰণে মই এনেকে হিজাবখন মারি লবলগীয়া হল। সাধারণত ইমান বেশি গরম পড়লে মই এনেকে পুরা কভার করে নাযাওঁ, কারণ গরমত একদম কিবা লাগি যায় ন, আর এয়া সব রুমের হালত খারাপ হয়ে আছে পুরা, কাপড়খানি জাপিবলৈ আছে, সেইবোৰ আহি কৰি থাকিম, এটা নহলে বহুত লেট হয়ে যাব। আর মই মুখত লগাইছিলো অকনমান ক্রিম আর পাউডার, যোনখিনি ঘামি ঘামি ওলাই ওলাই শেষ হয়ে গেছেগে, মোৰ মুখত একো নাথাকিব চাগে, মই পাওঁগে মানে তাহাঁতৰ ঘর, যি কি নহওক যাওঁ বলক এতিয়া। তাহাঁতৰ ঘৰটো পাই আছোহি আৰু, সেইটো তাহাঁতৰ ঘৰটো, স্কুটি এইখিনিলৈ নাহে, ৰাস্তা বেয়া যে খোজেৰে আহি আছোঁ এইটো কাৰণে। পানীহঁতৰ ঘৰ নিচিনা লাগিছে একদম, পথাৰৰ মাজৰ ঘৰ যে, ব'লক যাওঁ। তো আহি পাই গ'লোঁ মই, চাওঁ এইফালে আহা লৈ লওঁ লগত, এয়া আহি পাই গ'লোঁ, এয়া মোৰ ফ্ৰেণ্ড হয় আৰু এয়া অকণমানি টিকলিজনী তাই ভাগৰ, কেইমাহ হৈছে, তিনিমাহ হ'ব পাইছে, তিনিমাহ হব ন, আহিলো আৰু দেই, আজি ইমানেই গরম, ভাবিছিলো কি নাহো আৰু, তাৰপৰা আকৌ ভাবিলো নাই তাই ইমানকে মাতিছে যাওঁ আৰু, ইয়া অকণমান মই লওঁ, এতিয়া মই কোচত লৈ ললো দেই অকণমানি মাইনাজনী, চাওঁ 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 চাওঁ, অ না না নাকানে, বহি ললে আজিকালি নাথাকে ন, ল'ৰা ছোৱালীবোৰ খাৰা হৈ ল'ব লাগে, অ অ খাৰা হৈ ল'ব লাগে, বহিলে নহ'ব হয়নে, বহিলে নহ'ব, যিমান গরম পড়ছে ঠান্ডাই খাব লাগবে এটা আরম্ভণি দে, ফুল খুঁজিছো গাইজ, ইমান ভাল লাগিছে দেখিবলে, এইটো এইটো কারণে লই লম ভাবিছো, অকনমান লগাই দিম ঘরত, এইটোরও অকনমান চিনি দি দিবা, মাদক ফটো মারি দিম, কিমান দূর আগবাড়িছে, ইমান ভাল লাগিছে এনভাইরমেন্টটা, আমার নানি ঘর নিচিনা লাগিছে, এইটো কারণে থাকি ভাল লাগিছে, ধর পথারের মাজত ভাল লাগে, বতাহ আহি থাকে, তেনেকে শিপা দিলে হয়ে যাব, শান্তি এইফালে চাই দিয়কচোন, আপুনি পোলাও বনাইছে দেখাব লাগিব ন, যিটো চেহেৰা হৈ আছে, এয়া পোলাও বনাইছে আণ্টিয়ে, এতিয়া আমি খাই লওঁ আৰু, আজি এইফালে মাকৰ বাৰ্থডেও হয়, তো সেইটো কাৰণে ভাবিছে ঘৰৰ মানুহে অকণমান চেলিব্ৰেশ্যন এটা কৰি দিয়ক, আৰু দোৱাও কৰাইছে লগতে, আৰু এইফালে এইটো বাৰ্থডে কেক, এতিয়া সেইটো কাটিব আৰু আমি খাম, খাবলৈ কাৰণে ৰখি আছোঁ, তাৰপিছত যাম আৰু, কেক খাম আৰু যাম, খানা খালোঁ, বহুত টেষ্টি হৈছে খানা, লালমোহনটো যে বহুত ভাল বনাইছা, কেনেকে বনাইছ শিকাই দিবা দেই, দিম তোমাৰ টিকলিক লৈ লোৱা লগত আকৌ, আন্টি বহি দিয়ক বহি দিয়ক, তাইক লৈ বহি দিয়ক, হেপি বাৰ্থডে টু ইউ, হেপি বাৰ্থডে টু ইউ।
আমার হাত এখন হাত বন্ধ। হাই গাইজ, তো মই আহি গলো ঘৰলে। মই ঘৰলে আহি গলো আৰু গলো যে বহুত ভাল কাম কৰিলো, গৈ ইমানেই বেছি ভাল লাগিলে নহয়। ইমান মৰমীয়াল হয় গোটেই মানুহ ঘৰে, আংকেল আণ্টিও বহুত মৰমীয়াল হয়, আৰু বিশেষকৈ আমি সৰুতে একেলগে পঢ়িছিলোঁ ন, তো ভাল লাগিলে বহুত দিনৰ মূৰত লগ পাই, আৰু গৈয়ো ভাল লাগিলে আৰু অকণমানজনীকো চাই ভাল লাগিলে। আৰু আজি ব্লগটো এতিয়া শেষ কৰি দিওঁ। যদি আপোনালোকে চাই ভাল পালে তেনেহ'লে প্লিজ লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব, ছাবস্ক্ৰাইব কৰিব এণ্ড ফ'ল' কৰিব। আকৌ লগ পাম নতুন এটা ব্লগৰ লগত। বাই বাই, টেক কেয়াৰ, লাভ ইউ অল।